Assalamualaikum, সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা যে অপটিকে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, চলুন আমরা তার সাথে কথা বলে আসি। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো না, চলে যাবো অপটির কাছে, শুনবো তার কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। তো আপু, আপনার নামটা আগে আমরা শুনতে চাই, আপনার নাম কি? আমার নাম সুবর্ণা। সুবর্ণা, সুবর্ণা আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ভাইয়া আশুলিয়া। আশুলিয়া? আচ্ছা, তো আপনি এখন কোথায় থাকেন? আমি আসলেই থাকি ভাইয়া। আসলেই থাকেন? আচ্ছা, তো এই যে এত সুন্দর করে মানে সেজে গুজে ভিডিও করতেছেন, ভিডিও করতে আসছেন কি কারণে? মানে এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করছেন? না না, করি কখনো ভিডিও করেন না। আচ্ছা, কি কারণে তাহলে আজকে ভিডিও করতে আসলেন? কি কারণে, আমার বাবাটা বিয়া করে চলে গেছে আর আমার আম্মুটা অনেক অসুস্থ, তো তার জন্য। হ্যাঁ বলেন। আর আমার একটা ছোট ভাই আছে, ওরে আমি কাজ করে খাওয়াই বাসা পারি। এখন বর্তমানে আপনার বয়স কত? 15-16 হবে। 15-16? আচ্ছা, তো আপনার বাবা মা কি করে? আমার বাবা তো কাজ করতো, এখন সে বিয়া করে চলে গেছে। এখন আমার আম্মু আর আমি থাকি, আর আমার একটা ছোট ভাই আছে, সে লেখাপড়া করে আর আমি মানুষের বাসায় কাজ করি। আপনি মানুষের বাসায় কাজ করেন? কি কাজ করেন আপনি? এই হাড়িকুড়ি, ধোয়া পাকলা করি, কাপড় চোপড় কাছি, মানে সংসারের যাবতীয় কাজগুলো আপনি করেন। আপনাকে কত টাকা দেয় তারা? মাসে 3000 টাকা। মাসে 3000 টাকা দেয়? আচ্ছা, তো এখন আপনি মানে কি কারণে ভিডিও করতে আসছেন, মানে কি সুবিধা পাওয়ার জন্য বা কি মানে অসুবিধার কারণে আসছেন? আমি কষ্টই থাকি তো তার জন্য ভাইয়া। এই ভিডিওর কথা আপনাকে কে বললো, কে ভিডিও করতে বললো? আমি নিজে থেকে এসেছি ভিডিওর সামনে, আমি কখনো আসি। আপনার পরিবারের সবাই জানে যে আপনি ভিডিও করতে আসছেন? আমার আম্মু জানে, আমার আম্মুই বলছে মা আমি অনেক অসুস্থ তো তার জন্য তুমি একটু। কিন্তু আপনি, আচ্ছা ঠিক আছে, আপনার মা তো বলছে, কিন্তু এখন আপনি এটা কি জানেন যে আপনাকে মানে কেউ যদি ভিডিও দেখে, এই ভিডিও যদি দেখে যারা দেখবে তাদের মধ্যে থেকে কেউ না কেউ আপনাকে বিয়ে করতে চাইবে, এটা কি আপনি জানেন? ভাই আমি তো জানি যে আমার দায়িত্ব নেবে, আমাকে দুই বেলা দুই মুঠো খাওয়াই থা রাখতে পারবে, যে আমাকে আমার পাশে দাঁড়াবে ভাইয়া, তার কাছে আমি গিয়ে বসবো। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন কিনা? হ্যাঁ ভাইয়া দেবো। আচ্ছা, কেন দিবেন ফোন নাম্বারটা? কেন দেবো, যে আমাকে ফোন দিয়ে আমার সাথে ভালো ব্যবহার করবে তার সাথে আমি কথা বলবো, আর যে ভাইয়া খারাপ ব্যবহার করবে সে তার আর বলবো যে ফোন দিও না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনার ফোন নাম্বারটা আমি মানে ফোন নাম্বারটা আপনি মুখস্থ আছে আপনার? না ভাইয়া, ওখানে মোবাইলে আছে, আপনি তুলে নেন। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনি বলতে পারবেন তো? বলেন। আচ্ছা বলেন, 013 013 099 099 51 51 00 00 6 6 এটাই তো আপনার নাম্বার? নাম্বারটা আমি আরেকবার বলি, আপনি আমার সাথে সাথে আবারও বলেন, 013 013 099 099 51 51 00 00 6 6 হ্যাঁ এটাই তো আপনার নাম্বার। আচ্ছা, তো এখন আপনার ভিডিও আমরা শেষ করব, এখন যদি আপনার আরও কিছু বলা থাকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তো আপনি বলতে পারেন। আমার আর কিছু বলার নাই ভাইয়া। আর কিছুই বলার নাই? না। আচ্ছা, তো আপনার নামটা আবারও বলেন। আমার নাম হয়েছে সুবর্ণা। সুবর্ণা? আচ্ছা ঠিক আছে, সুবর্ণা আপু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ঠিক আছে।